পড়তে যাচ্ছে জৈবনিক প্রক্রিয়া। আজকে তৃতীয় নাম্বার ক্লাস আমাদের খনিজ পুষ্টি সংক্রান্ত। আজকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখব এবং আমাদের এই ক্লাসেস গুলো এমসিকিউ প্র্যাকটিসের ক্লাসেস গুলো আমরা ডেইলি করার একটা চেষ্টা করছি। লাস্ট টু ডেজ এর মধ্যে আমাদের কোনো ক্লাস আসেনি, তাই আমাদের মধ্যে এখন একদিনে দুটো বা তিনটে করে ভিডিও আসবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের আর এই বলার আর কিছু রাখে না যে আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে তার একটা অনলাইন এক্সাম থাকে। সেই অনলাইন এক্সামে তোমরা সকলে পার্টিসিপেট করবে এবং কে কত স্কোর করছো সেই স্কোর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে স্ক্রিনশটে তুলে দেবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট প্রশ্ন, উদ্ভিদের ক্ষেত্রে প্রতি গ্রাম শুষ্ক ওজনে অতিমাত্রিক মৌলিক উপাদান গুলি কি পরিমাণে প্রয়োজন? অর্থাৎ প্রতি গ্রাম শুষ্ক ওজনে প্রতি গ্রামের মধ্যে অতিমাত্রিক মৌলিক উপাদান গুলি কি পরিমাণ প্রয়োজন? অতিমাত্রিক মৌলিক উপাদান গুলো কোনগুলো আমরা বলছি? ম্যাক্রো এলিমেন্টস গুলো। তো ম্যাক্রো নিউট্রিয়েন্টস কোনগুলো? সি এইচ ও, এম পি কে, সি এম জি এস। কি কি? সি এইচ ও, এন পি কে, সি এম জি এস, এগুলো আমাদের ম্যাক্রো নিউট্রিয়েন্টস বা অতিমাত্রিক মৌলিক উপাদান। এবং এই পাশে লিস্ট তোমরা দেখছো মাইক্রো নিউট্রিয়েন্টস অর্থাৎ স্বল্প মাত্রিক উপাদান বা স্বল্প পরিপোষক উপাদান উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে। তো যদি অতিমাত্রিক মৌলিক উপাদান হয় তবে এর পরিমাণ কত থাকতে হয়? 0.1 mg, 1 mg থেকে 10 mg, 10 mg থেকে 50 mg, 50 mg থেকে 100 mg। অর্থাৎ এখান থেকে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি, 1 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম। নেক্সট প্রশ্ন আমাদের, আমাদের অতিমাত্রিকের ক্ষেত্রে আমরা জাস্ট লক্ষ্য করলাম যে অতিমাত্রিক 1 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম থাকে পার গ্রাম শুষ্ক ওজনে। ঠিক একই রকম প্রতি গ্রাম শুষ্ক ওজনের স্বল্প মাত্রিকের তবে তার কি পরিমাণ থাকছে? অতিমাত্রিক কি পরিমাণটা থাকছে আমরা সেটা দেখলাম, এবং স্বল্প পরিমাণ আমাদের স্বল্প মাত্রিকে মৌলিক উপাদান থাকবে অপশন নাম্বার এ, 0.1 mg। নেক্সট আমাদের কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদের অতিমাত্রিকে পরিপোষক নয়? অতিমাত্রিকে পরিপোষক একটু আগে আমরা পড়লাম সি এইচ ও, পি কে, সি এম জি এস। ঠিক আছে, সি এইচ ও, এন পি কে, সি এম জি এস। এবার আমরা দেখব নিচের কোনটি অতিমাত্রিকে পরিপোষক নয়, অর্থাৎ কোনটি স্বল্প মাত্রিক উপাদান বলেছে। আমাদের এখানে স্বল্প মাত্রিক উপাদান দেখো সি অতিমাত্রিক, হাইড্রোজেন অতিমাত্রিক, ম্যাগনেশিয়াম অতিমাত্রিক, এই ম্যাঙ্গানিজ যেটি দেওয়া আছে এটি সঠিক উত্তর হয়ে যাবে, কারণ ম্যাঙ্গানিজ হলো স্বল্প মাত্রিক উপাদান। আমরা তারপরে প্রশ্নতে চলো, কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি উদ্ভিদের স্বল্প মাত্রিকে পরিপোষক নয়? স্বল্প মাত্রিকে পরিপোষক নয় বলেছে, তার মানে তোমাকে এখান থেকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে অতিমাত্রিক উপাদানটি। তো অতিমাত্রিক উপাদান এখান থেকে কোনটা দেখবো আমরা? দেখো আমরা শুরুতেই একটা পেয়ে যাচ্ছি ফসফরাস, কারণ আমরা জানি অতিমাত্রিক উপাদান কি, সি এইচ ও, এন পি কে, সি এম জি এস। ঠিক আছে, সি এইচ ও, এন পি কে, সি এম জি এস, তার মানে আমাদের ফসফরাস। এই ফসফরাস হলো আমাদের অতিমাত্রিক মৌলিক উপাদান। নেক্সট কোশ্চেন চলো, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে কে বর্ণনা করেন? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে কে প্রমাণ করেন, কে বর্ণনা করেন? বিজ্ঞানী হাক্সলে। কি হয়ে যাবে আমার সঠিক উত্তর? বিজ্ঞানী হাক্সলে। সকলে অনলাইন যে টেস্টটা কন্ডাক্ট করা হয়েছে অনলাইন টেস্টে তোমরা পার্টিসিপেট করবে এবং তোমরা কে কত নাম্বার পাচ্ছ তার উপর একটা রেজাল্ট ক্রিয়েট করেও সেটাও আমি তোমাদের গ্রুপের মধ্যে শেয়ার করে দেব। এবং এই 20টা এমসিকিউ যে তোমরা পরীক্ষাটা অ্যাটেম্প করবে তার জন্য তোমরা পাবে 10 মিনিট সময়, অর্থাৎ প্রতি প্রশ্নে 30 সেকেন্ড করে সময় পাবে। নেক্সট প্রশ্ন, কার্বনিক অ্যানহাইড্রেস উৎসেচক, কোন উৎসেচকের কথা বলা হচ্ছে? কার্বনিক অ্যানহাইড্রেস উৎসেচকের কথা বলা হচ্ছে। এর কোফ্যাক্টর রূপে কাজ করে নিচের কোন মৌলটি? কোফ্যাক্টর রূপে কাজ করা মানেটা কি?
পারফেক্ট রূপে কাজ করা মানেটা হলো এই যে উৎসেচক যে কাজটি করছে তার কাজকে বাড়িয়ে দেওয়া, তার কাজের কার্যক্ষমতাকে, কাজের শক্তিকে বাড়িয়ে দেবে নিচের কোন খনিজ মূলটি। আমাদের অপশনস গুলো কি কি দেখতে পারছি? এফ ই জেড এন এম এন এম জি। তো আমাদের এখান থেকে অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বনিক অ্যানহাইড্রেস, যখন বলবে জিঙ্ক আসবে সঠিক উত্তর, ঠিক আছে জিঙ্ক। নেক্সট, অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, অ্যালকোহল ডিহাইড্রোজিনেসে আসবে তোমার জিঙ্ক। অ্যালকোহল ডিহাইড্রোজিনেসের কোফ্যাক্টর কি? জিঙ্ক। তারপর কার্বনিক ডিহাইড্রেস, অর্থাৎ আমাদের আগের প্রশ্নটা কার্বনিক অ্যানহাইড্রেস, কার্বনিক অ্যানহাইড্রেস জিঙ্ক এবং অ্যালকোহল ডিহাইড্রোজিনেস এর কোফ্যাক্টর রূপে কাজ করবে জিঙ্ক। একই রকম ভাবে হেক্সোকাইনেস উৎসেচক, হেক্সোকাইনেস উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করবে এম জি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তবে আমরা এখানে উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করার ক্ষেত্রে আমরা কি কি লক্ষ্য করলাম আরেকবার রিপিট করো চলো। কার্বনিক অ্যানহাইড্রেস দেখলাম আমরা একটা, কার্বনিক অ্যানহাইড্রেস এর ক্ষেত্রে জিঙ্ক কোফ্যাক্টর রূপে কাজ করে, এবং আরো একটা উৎসেচক দেখলাম যেটি হচ্ছে জিঙ্ক কোফ্যাক্টর রূপে কাজ করে, সেটি হলো অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। কি বললাম? অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। এবং হেক্সোকাইনেস উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করবে ম্যাগনেসিয়াম। নেক্সট, ক্লোরিনে ক্লোরো সরি ক্লোরোফিলের কোশ্চেন নাম্বার 9, কেন্দ্রীয় ধাতু হিসেবে ভূমিকা পালন করে কোন মৌল? ক্লোরোফিলে কেন্দ্রীয় ধাতু হিসেবে ভূমিকা পালন করে কোন মৌল? অবশ্যই খুব সহজ একটা প্রশ্ন বা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের কেন্দ্রীয় ধাতু হিসেবে ভূমিকা পালন করবে ম্যাগনেসিয়াম। বিনেস কাল রোগ হয়, বিন বিনেস কাল রোগ হয় কিসের অভাবে? বিনেস কাল রোগ হয় মলিবডেনামের অভাবে, ঠিক আছে মলিবডেনাম এমও এর অভাবে। নেক্সট কোশ্চেন চলো, 11 নাম্বার কোশ্চেন, ফুলকপিতে হুইপটেল রোগ হয় কিসের অভাবে? ফুলকপিতে হুইপটেল রোগও হয় ঠিক একই কারণে, অর্থাৎ মলিবডেনামের অভাবে। তার মানে আমরা মলিবডেনাম এর অভাবে আমরা কি পড়লাম? বিনে স্কাল্ড রোগ হবে, বিনে স্কাল্ড রোগ হয়। এবং আমরা ফুলকপিতে হুইপটেল রোগ দেখলাম এই মলিবডেনামের অভিমে। পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে নিচের কোন মৌল? পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র খুলতে আমরা জানি পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে রক্ষী কোষ, পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে রক্ষী কোষ বা যাকে আমরা বলছি গার্ডেসেল। পত্ররন্ধ্র খুলতে এবং বন্ধ করতে সহায়তা করে গার্ডেসেল। তো এই গার্ডেসেলের কার্যক্ষমতাকে বাড়াবে নিচের কোন মৌলটি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন। সঠিক উত্তরটি হয়ে যাবে পটাশিয়াম, ঠিক আছে। তবে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে পটাশিয়াম, গার্ডেসেলের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে পটাশিয়াম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলো, কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিত কোন উপাদানটি ইলেকট্রন বাহক রূপে কাজ করে? দেখো ইলেকট্রন বাহক রূপে কাজ করবে আমাদের এই খনিজ পুষ্টির অন্তর্গত একটি অংশ রয়েছে জারণ বিজারণ। সেই জারণ বিজারণ ক্রিয়াতে সেই সমস্ত মৌলগুলি অংশগ্রহণ করবে বিশেষভাবে যাদের একাধিকে যোজ্যতা থাকে, যাদের একাধিকে যোজ্যতা থাকবে, এবং সেগুলি ইলেকট্রন বাহক রূপে কাজ করবে। সেগুলো হলো এফই, বিশেষ করে এফই এবং সিইউ, ঠিক আছে, কপার এবং আয়রন, বিশেষ করে কপার এবং আয়রন। তবে এই ক্ষেত্রে আমার তো অপশনসে কপার দেওয়া নেই, তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এফই টু প্লাস। নেক্সট কোশ্চেন নাম্বার 14, হার্ট রট অফ বিট রোগ ড্যাশ এর অভাবে ঘটে? হার্ট রট অফ বিট রোগ ড্যাশ এর অভাবে ঘটে, বোরন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। সঠিক উত্তরটি আমাদের এখান থেকে হয়ে যাবে হার্ট রট অফ বিট, বিট আমাদের যে সেই খাবারের বিট, সেই খাবারের বিট, বিটের একটা পচনের একটা রোগ
সেটাকে আমরা বলছি হার্ড রোড অফ আ বিট, এবং এটি ঘটে থাকে বোরনের অভাবে, BORON, বোরন, বোরন এর অভাবে ঘটে হার্ড রোড অফ আ বিট। নেক্সট, সিম্ব জাতীয় অর্থাৎ সিম্বি জাতীয় উদ্ভিদের অর্বুদ, অর্বুদ গঠনের সাহায্যকারী মৌলটি হলো, ঠিক একই প্রশ্নোত্তর, বোরন। তবে আমরা বোরন সংক্রান্ত কি জানলাম, আমরা এই মাত্র বোরন সংক্রান্ত জানলাম যে বোরনের অভাবে কি রোগ হয়, হার্ট, বোরনের অভাবে হার্ট রট অফ বিট রোগ হয়, এবং এই বোরনে কি করে, সিম্বি গোত্রীয় উদ্ভিদের অর্বুদ গঠনে সহায়তা করে। কোশ্চেন নাম্বার 16, কোন উৎসেচক ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে, কোন উৎসেচক ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে। তো ব্যাকটেরিয়ার নাইট্রোজেন বায়ুমণ্ডলের নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করবে নাইট্রোজিনেস উৎসেচক, কোন উৎসেচক, নাইট্রোজিনেস উৎসেচক, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 17, কোন মৌলটি কোষের অভিস্রবণ চাপ রক্ষা করবে, অবশ্যই মনে রাখবে কোষের অভিস্রবণ চাপ রক্ষা করবে, পত্রন্ত্র খুলতে সহায়তা করবে, গার্ড সেলের কার্যক্ষমতাকে বাড়াতে সহায়তা করবে, মৌলটি কোনটি, মৌলটি হলো পটাশিয়াম। কোশ্চেন নাম্বার 18, উদ্ভিদের সি এ এর প্রয়োজনীয়তা, সি এ অর্থাৎ ক্যালসিয়াম কি কি অপশন বলেছে দেখে নাও, বাফার হিসেবে, কোষ প্রাচীর গঠন করতে, অস্টিও ক্লোরাইড তৈরিতে, প্লাস্টিড তৈরিতে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোষ প্রাচীর গঠন করতে, উদ্ভিদে ক্যালসিয়াম এর প্রয়োজন কি, কোষ প্রাচীর গঠন করতে। নেক্সট কোশ্চেন, কোন দুটি মাইক্রো নিউট্রিয়েন্ট উদ্ভিদের জারণ বিচারণের অংশ গ্রহণ করে, অলরেডি আমরা এটা ডিসকাস করে ফেলেছি যে দুটি মাইক্রো নিউট্রিয়েন্ট উদ্ভিদের জারণ বিচারণে অংশ গ্রহণ করে, সেগুলো হলো এফি এবং সিইউ, এদের একাধিক যোজ্যতা থাকার জন্য এরা ইলেকট্রন বাহক রূপে কাজ করে। আমাদের আজকে লাস্ট প্রশ্ন, গ্রে স্পেক রোগ ড্যাশ এর অভাবে হয়, গ্রে স্পেক রোগ ড্যাশ এর অভাবে হয়, গ্রে স্পেক এর রোগ এটি একটি স্বল্পমাত্রিক উপাদানের অভাবে হয়, সেই স্বল্পমাত্রিক উপাদানটি হলো ম্যাঙ্গানিজ, MN, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, ম্যাঙ্গানিজ। তবে আমরা এইভাবে আজকে যে 20টা প্রশ্ন দেখলাম, এই 20টা প্রশ্নের উপর যে MCQ প্রশ্নের উপর যে অনলাইন এক্সামটা কন্ডাক্ট করা হয়েছে তার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই এক্সামটাকে পার্টিসিপেট করবে এবং তোমার স্কোর আশা করি অবশ্যই 20 out of 20 হবে, কারণ প্রতিটা প্রশ্নের উত্তর তুমি দেখে নিয়েছো অলরেডি এবং তুমি শিখে নিয়েছো। এবার তুমি নিজেকে একটু প্র্যাকটিস করবে, এবার তুমি নিজেকে একটু প্র্যাকটিস করবে এবং তার যে স্ক্রিনশট সেই স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করবে। তবে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে জীবন বিজ্ঞানে। আমরা একদম সিরিয়ালি কিন্তু যাচ্ছি, এরকম নয় যে এখান থেকে কিছু টপিক তুলে নিলাম, ওখান থেকে কিছু টপিক তুলে নিলাম, এগুলো এখন নয়, এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সিরিয়ালি একদম পরপর পরপর বিভিন্ন টপিকের উপর যা যা টপিক পাবো সেই টপিক গুলোর উপর MCQ কোশ্চেন গুলোর ক্লাস গুলো করানো। যেমন আজকে আমরা খনিজ পুষ্টি করলাম, খনিজ বইয়ের মধ্যে দেখবে খনিজ পুষ্টির তারপর কি রয়েছে, তারপর অবশ্যই রয়েছে আমাদের সেই পরিবহন, উদ্ভিদের খাদ্য পরিবহন বা জল এর পরিবহন, জল খনিজ লবণ পরিবহন, সেই সংক্রান্ত আমাদের নেক্সট ভিডিও আসবে MCQ কোশ্চেন, ঠিক আছে। তো অবশ্যই চলো দেখা হচ্ছে এরপরের ভিডিও।